আজকে সারাদিনই বৃষ্টিপাত ছিল, মূলত আজকে ব্যাংক হলিডের এই দিনে একটি ওয়েদারের সতর্কতা আগেই দেওয়া হয়েছিল। তবে সেই সতর্কতাটি শুরু হয়েছিল সকাল 8টায়, 14 ঘন্টার এই সতর্কতা চলবে আজকে মধ্যরাত পর্যন্ত। রাজধানী লন্ডন সহ ব্রিটেনের বেশিরভাগ অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম মানে বজ্রপাত সহ বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্তত 3টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এই এই সময়ে, মে মাসের এই সময়ে এসে যখন মানে ঝলমলে রুদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কথা ছিল, যেখানে তাপমাত্রা 21-22 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা ছিল, সেখানে কিন্তু আজকের এই দিন পর্যন্ত মানুষজন ঠান্ডার কাপড় চোপড় পরেই বের হতে হচ্ছে। এবং প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে যারা এই ব্যাংক হলিডেকে ঘিরে অনেক পরিকল্পনা করেছিলেন, তাদের সেই পরিকল্পনা অনেকটাই মানে বাতিল করতে হয়েছে। বিশেষ করে এই রুদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে অনেকেই দূরপাল্লায় অনেক জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেগুলো হয়তো বাতিল করতে হয়েছে। আজকে সকাল থেকেই এই প্রচণ্ড বৃষ্টিপাত সাথে বজ্রপাত, এর পাশাপাশি ফ্লাশ ফ্লাড দেখা দিচ্ছে লন্ডনের বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে লন্ডনে একটু বৃষ্টিপাত হলে বিভিন্ন জায়গায় এই এই ফ্লাশ ফ্লাড মানে হঠাৎ করে এক ধরনের বন্যা হয়। সেই বন্যার স্থায়িত্বকাল খুব বেশি সময় থাকে না, আধা ঘন্টা থেকে 40 মিনিট, 1 ঘন্টার ভিতরেই সেই পানি আবার নেমে যায়। কিন্তু লন্ডনের বাইরে বিশেষ করে যেই ম্যানচেস্টার থেকে শুরু করে স্কটল্যান্ডের বিভিন্ন যে গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলগুলোতে বন্যার দীর্ঘস্থায়ী মানে 1-2 দিন পানি স্থায়ী হতে পারে, এই ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নিম্নাঞ্চলগুলোতে। এবং দূরপাল্লার যেই যোগাযোগ রয়েছে, বিশেষ করে বাস এবং ট্রেন সার্ভিসে আজকে কিছুটা ডিলে হচ্ছে, এবং বন্যার কারণে স্কটল্যান্ড থেকে শুরু করে ম্যানচেস্টার এইসব এলাকায় বিভিন্ন জায়গায় যেই ছোটো ছোটো যে যাত্রাপথগুলো রয়েছে সেখানে ব্যাহত হচ্ছে বলে ইতিমধ্যেই বলা হয়েছে। আবহাওয়ার এই খারাপ অবস্থা আজকে মধ্যরাত পর্যন্ত থাকবে, আগামীকালকে সকালেও এর কিছুটা প্রভাব থাকতে পারে বলে ইতিমধ্যেই মেট অফিসের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।